কাঁচরাপাড়া থেকে শুরু হলো কংগ্রেসের স্বাধীনতার গৌরব যাত্রা মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে ও দেশজুড়ে মূল্যবৃদ্ধি এবং ভারত ছাড়ো আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে বুধবার থেকে শুরু হল উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের তরফ থেকে স্বাধীনতার গৌরব যাত্রা মিছিল। এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য জানান, কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেস ভারত জোড়ো ডাক দিয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে হবে। গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, আজকে বিজেপি ভারত তোরো বলছে, আমরা বলছি ভারত জোড়ো। এই জেলায় আমাদের সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে আজ থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। কাঁচরাপাড়া থেকে লেক টাউন এই 9 তারিখ থেকে 14 তারিখ এই পদযাত্রা চলবে। এই প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে উপেক্ষা করে কংগ্রেস কর্মীরা আজকে হেঁটে চলেছেন। আমাদের মূল কথা আরএসএস সংঘ পরিবার বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না বিজেপির হাত থেকে এই পতাকা আমরা কেড়ে নিতে পারছি আমাদের এই অহিংস সত্যাগ্রহ আন্দোলন চলবে। আমরা বিশ্বাস করি যে তৃণমূলের বিজেপি একই মুদ্রার দুটো পিঠ, তৃণমূল মুখে বিজেপি বিরোধিতার কথা বলে, আবার এই জগদীপ ধনখড়কে জেতানোর জন্য তারা উপরাষ্ট্রপতি ভোটদানে বিরত থাকলেও আমাদের মূল লক্ষ্য বিজেপি আরএসএস সংঘ পরিবারের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করা এবং বিজেপি আরএসএসের যারা ছত্র দালাল সেই দালালদের প্রকৃত চিত্র আমরা মানুষের সামনে তুলে ধরব। নতুন করে ভাবতে হবে যে ভারত মাতাকে রক্ষা করতে হবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।